প্রজারা যতক্ষণ মুক্তি কিংবা বিদ্রোহের ব্যাপারে বেখবর থাকে ততক্ষণ নাচ গান মদ আর মাংস নিয়ে তাদের উন্মাদনার বাগড়া দেয় না রাজা, বরং সস্তা সুখ নিয়ে গোলামদের ব্যস্ততার সুযোগে নির্বিঘ্নে ছিনিয়ে নেয় তাদের সম্মান এবং মানবতা। এই হলো আজকের আধুনিক প্রজাদের মুক্তি আর অধিকারের বাস্তবতা। অধিকার আর স্বাধীনতা হলো এইসব সস্তা সুখ আর সামাজিক বিনোদন কেনার সক্ষমতা, যা দাসত্বকে টিকিয়ে রাখে এবং দীর্ঘায়িত করে। এক শেকলে বাঁধা স্বাধীনতা। রাজারা জনগণের ধন সম্পদ সহায় সম্বল বৈধভাবে লুট করে, দেনার বোঝা কাঁধে নিয়ে আত্মহত্যা করে মানুষ, শেয়ার বাজারে সর্বোচ্চ হারিয়ে ঝাপঝা চোখে ছাদ থেকে লাফিয়ে পড়ে মধ্যবিত্ত, বাধ্য হয়ে ডাস্টবিনে কুকুরের পাশে উপু হয়ে বসে খাবার খোঁজ করে শিশু, বেকার হয়ে ডিগ্রি হাতে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় যুবক, নিজ ঘিটে থেকে বিতাড়িত হয় কৃষক, পঙ্গু হয়ে যায় অর্থনীতি, কাল যে সম্মানিত ছিল আজ সে লাঞ্ছিত। অন্যদিকে রাজা আর সাঙ্গপাঙ্গারা গাড়ি বাড়ি পোশাক থেকে শুরু করে খাবার দাবার এমনকি হাত ঘড়ির পেছনে ওড়ায় কোটি কোটি টাকা। এই রাজারাই মুসলিম উম্মার ধন সম্পদ তুলে দেয় উম্মার শত্রুদের হাতে, লুট করা সেই টাকা নিয়ে বানানো মিসাইলের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয় মুসলিম শিশুদের দেহ। এই হলো আজকের বাস্তবতা। দুরবস্থার এই সময় প্রজাদের কি দেয় রাজারা, গোলামকে শান্ত করতে কি দেয় মনিব? মনিব তার গোলামদের স্বাধীনতার সীমানা বাড়িয়ে দেয়। কেমন স্বাধীনতা জানেন? গোলাম চাইলে ইচ্ছে মতো নাচতে পারবে, গাইতে পারবে, মাতাল হবে, নগ্ন হবে, যখন ইচ্ছা যার সাথে ইচ্ছা শোবে, নেশা করবে, সব সীমা লঙ্ঘন করবে, দিনের বিরুদ্ধে বিদ্রোহ করবে। এভাবে স্বাধীনতার তোড়ে দিন দিন বাড়বে ওদের পরাধীনতা। গোলামের গায়ে আরো শক্ত করে চেপে বসবে শেকলের বাঁধন। এক অদ্ভুত স্বাধীনতা, জনগণের নতুন আফিম। কৌশলটা চমৎকার। আমরা একঘেয়ে দুই পাখি মারার কথা বলি, এই কৌশলে একঘেয়ে তিন পাখি মারা পড়ে। এক, শোষিত নির্যাতিত জনগণের চেপে রাখা আবেগ কষ্ট ও উগড়ে দেওয়ার একটা পথ তারা বিদ্রোহ করে, তবে শোষকের বিরুদ্ধে না, তারা বিদ্রোহ করে ওই দিনের বিরুদ্ধে যা তাদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে। দুই, স্বাধীনতা নামক আফিম দিয়ে অনুভূতির দেওয়ালকে অবশ করে ছিনিয়ে নেওয়া হয় মানুষের মুক্তি ও সম্মান, ছিনিয়ে নেওয়া হয় জুলুমের বিরুদ্ধে বিদ্রোহের সবচেয়ে বড় চালিকা শক্তি। তিন, মুক্তি সম্মান দিন হারিয়ে মানুষ পরিণত হয় নফস আর কামনা দ্বারা পরিচালিত পশুতে, যাকে নিশ্চিন্তে গোলামের বাঁধনে আজীবন আটকে রাখা যায়। রাজার প্রজা দুজনে আন্তর্জাতিক ক্রুসেডার জয়নিস্ট শাসনগোষ্ঠীর গোলাম হয়ে যায়। প্ল্যানটাকে প্রায় নিখুঁত বলা চলে, তবে পরিকল্পনা বাস্তবায়ন করার একটা শর্ত আছে। আগে সরিয়ে দিতে হবে এদের বাগড়া দেওয়ার মতো সব মানুষকে, ওই সব মানুষদেরকে নিশ্চিন্ন করে দিতে হবে যারা সাহাবি রিবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পদাঙ্ক অনুসরণ করে মানুষকে বলে, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন মানুষকে সৃষ্টির দাসত্ব থেকে স্রষ্টার দাসত্বের দিকে নিয়ে আসতে, সমস্ত বাতিল ধর্মের জুলুম থেকে মানুষকে মুক্ত করে দিন ইসলামের দিকে নিয়ে আসতে, এবং দুনিয়ার সংকীর্ণতা থেকে মুক্ত করে দুনিয়া এবং আখিরাতের সুস্থতার দিকে নিয়ে যেতে। একবার এমন চিন্তা করা, এমন কথা বলা মানুষগুলোকে নিশ্চিন্ন করে দিতে পারলেই নিশ্চিন্তা বাস্তবায়ন করা যাবে তাদের মাস্টার প্ল্যান। সবাইকে সস্তা সুখের উল্লাসে ব্যস্ত রেখে লুটে নেওয়া যাবে মানব জাতির দুনিয়া এবং আখিরাত। আজ তাই আন্তর্জাতিক শাসক গোষ্ঠী আর আঞ্চলিক রাজাদের প্রথম টার্গেট এই মানুষগুলো, যারা সব অস্ত্র তাক করে তাদের দিকে, সব প্রোপাগান্ডার তীর তাদের দিকে, তাদের থামাতেই হবে মহাসমারোহের আয়োজন।